यं ब्रह्मा वरुणिन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिप्पैस्तवै वेदै सङ्गपदक्रमपनिषदैर् गायन्ति यं सामगः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यशान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। सर्वाग्रे नित्यलीला प्रविष्ट भक्तिहृदय वनदेव गोस्वामी महाराज श्री गुरुदेवर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। एवं जारा स्टार्टिंग लाइने आसते शुरू कर दिए समस्त भक्तवृंद जारा फेस प्रोग्राम के फेसबुके देखें यूट्यूबे देखें एवं सबाई के शेयर करछेन सबाई के आमार आंतरिक धन्यवाद एवं सबाई सेटा करबेन जाते हजार हजार लोकेर मध्य एई चेतनार विस्तार आमरा करते पारी। आपनाराई तो प्रचारक आपनाराई करते पारबेन सेटा आमार विश्वास। सेई प्रसंगे बोली जे भारतवर्ष आर्य ऋषिदेर देश एई आर्यावर्ते आमरा जन्म नियेछि एइजन्य भारत भूमिते हईल मनुष्य जन्म जार जन्म सार्थक करी करो पर उपकार। निजेर तपस्या करे जीवन के सार्थक करो एवं अन्येर उपकार करो। एकटा लोक जदि सत्यि 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 साधन चेतनाय समृद्ध हय तार जीवन के तार आदर्श के तार कथा के फलो करे हजार लक्ष लक्ष मानुष अनुप्राणित होते पारे এবং উৎসাহিত হতে পারে এবং সাধনায় যুক্ত হতে পারে। সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে অধ্যাত্ম বিদ্যাকে আত্মার গভীরে নিয়ে আসা এবং অধ্যাত্ম বিদ্যাকে জীবনে যথার্থ রূপে প্রয়োগ করা। দেখুন আপনাদের একটা অদ্ভুত কথা বলি, যেমন আমরা এই যে বেদের আর্যাবর্তে আমরা জন্মেছি, বিশ্বের সবথেকে প্রাচীনতম গ্রন্থ হলো বেদ। বিশ্বে তার আগে কোনো কালচার, কোনো কৃষ্টি, কোনো গ্রন্থ, কোনো বই, কোনো কিছুর বিকাশ ঘটেনি। বেদ হচ্ছে সর্বপ্রাচীনতম। এই জন্য আমরা দেখতে পাই বেদের ব্যাখ্যাকার যেমন মহর্ষি পতঞ্জলি, বাল গঙ্গাধর তিলক, এরা যেমন বেদের ব্যাখ্যা কর, এবং মহর্ষি যাস্ক যাস্ক মহারিষি তিনিও ব্যাখ্যাকার, এবং এদের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সায়নাচার্য তিনিও বেদের ব্যাখ্যাকার। তার সঙ্গে সঙ্গে দেখুন এই যে স্বামী দয়ানন্দ বা অন্যান্য যারা বেদের, স্বামী দয়ানন্দের ভাষ্য আমি পড়েছি আমার 23-24 বছর বয়সে দিল্লিতে, যখন আমাদের এক খুব বড় লোক গুরু ভাইয়ের বাড়িতে আমি থাকতাম মডেল টাউন সেকেন্ড স্টপেজে, সেখানে ডক্টর এম এল খত্রির ওখানে গুরুদেবও অ্যাডমিট ছিলেন। দিল্লি মডেল টাউন সেকেন্ড স্টপেজে সেখানে বিরাট পার্ক আছে, পার্কে আমার লেকচার হতো। আর মডেল এই চৌড়ি বাজার জানেন তো, দিল্লির সব থেকে বড় বাজার যেখানে আরব আরব টাকা প্রতিদিন লেনদেন হয়, এই চৌড়ি বাজার। চৌড়ি বাজারে এদের একটা বিরাট সৎসঙ্গ ভবন আছে, বহুদিন যাই না কারণ আমি গুরুদেবের আশ্রম যখন ছেড়েছিলাম 86-এ, তারপর থেকে যাওয়া হয় না, সুযোগ নেই। তারপরে ওরা আমাকে অনেকবার ডেকেছে, যা যেতে পারিনি। কিন্তু চৌড়ি বাজারে এদের লেকচার হল রয়েছে, সেই হলে আমার লেকচার নিয়মিত হতো। এবং চৌড়ি বাজার এবং মডেল টাউনে এদের বাড়ি মডেল টাউন, ওদের গাড়ি সহ ওদের বা বিজনেস হচ্ছে গাজিয়াবাদের তিনটে ফ্যাক্টরি আছে, বিভিন্ন রকমের ফ্যাক্টরি, বিশেষ করে চেন কফি কল এইসব ফ্যাক্টরি রয়েছে। শঙ্কর দয়াল শর্মা বলে ওনার এক ভাইরা ভাই, তার যত সম্পত্তি তার কোনো সন্তান নেই বলে সব এই ভাইরা ভাইয়ের ছেলেদের দিয়ে গেছে।
এর আবার দুটোই মাত্র ছেলে, জিতেন্দ্র আর রুদ্র। তা জিতেন্দ্র তো হঠাৎ তার ব্রেনটা ঠান্ডা হয়ে যেত। গুরুদেব বলেছিলেন এই জিতেন্দ্র কাকা, এমনি ওরা ওকে পাঞ্জাবি ব্রাহ্মণ ওরা তো কাকা বলে। তো এই জিতেন্দ্র আর আমাকে আমার গুরু মহারাজ বলতেন এই দুজন শিষ্য আমার প্রতিষ্ঠানকে রক্ষা করবে। কিন্তু জিতেন্দ্র তো অকালে চলে গেলেন, মাথা ঠান্ডা হয়ে যেত। অল ওভার ওয়ার্ল্ডে দেখানো হয়েছে যে কেন এরকম মাথা ঠান্ডা হয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, কেন ঠান্ডা হয়ে যায়। তারপরে আবার কোনো ওষুধ কাজ করে না, কোনো ডাক্তার কোনো ট্রিটমেন্ট কোনো ইয়ে করে মানে কোনো কিছু ট্রিটমেন্টের দ্বারা কোনো উপকার হয়নি। তো ডাক্তার ছত্রি ছিলেন কলকাতায়, বিদেশেও যেতেন, গুরুদেব বললেন ডাক্তার ছত্রিকে একবার দেখাও। তো এখানে এসেও কলকাতায় দেখিয়েছিলেন, করে তাদের ঠিক হয়নি, মারা গেল জিতেন্দ্র, তার একটি ছেলে আর একটি মেয়ে রয়েছে। যাই হোক, এই যে ভারতবর্ষ, এই আর্যাবর্ত দেশে আমি ছোটকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, তো সব রকমের ধর্ম বক্তা, ধর্ম প্রচারক, ধর্মের সাধক, তাদের তপস্যা, তাদের জীবনকে আমি অনেক গভীর চেতনা থেকে দেখেছি। সেই জন্য আমার গুরু মহারাজ বলতেন যে ভারতের সমস্ত ধর্মের সঙ্গে না মিশলে ভারতের আত্মার সঙ্গে পরিচিত হওয়া যায় না। যেমন আপনাদের বলছিলাম যে বেদে যে নাসদীয় সূক্ত আছে, নাসদীয় সূক্ত, সেই সূক্তে কিন্তু ভগবানের অদ্বৈত ব্রহ্মতত্ত্ব নির্গুণ নিরাকার ব্রহ্মের ব্যাখ্যা করা হয়েছে। তাহলে ভগবান কৃষ্ণ যেমন ভগবান, শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন, দেখবেন জগদ্গুরু শঙ্কর বলছেন যে যারা অবিদ্যা উপহিত ব্রহ্ম, ব্রহ্ম কিন্তু সবই ব্রহ্ম, জীব ব্রহ্মৈব না পারাহ, শঙ্করাচার্য বলছেন জীব ব্রহ্ম ব্যতীত আর কিছুই নয়, মানে ব্রহ্ম থেকেই জীব এসেছে। জীব যখন অবিদ্যার দ্বারা প্রভাবিত হয় তখন সে জীব, আর যখন মায়ার দ্বারা জগতে কার্য করার জন্য আসেন তাকে বলে অবতার। কথাগুলো মনে রাখবেন। সে প্রসঙ্গ হয়তো বৈষ্ণব সিদ্ধান্তে আমরা অনেক সময় স্বীকার করি না যে মায়া উপহিত চৈতন্যই হল ভগবানের অবতার। যেমন কৃষ্ণ, কৃষ্ণ কিন্তু নিজেও বলেছেন বিতর্কে যদি যান তাহলে কিন্তু হেরে যাবেন। কেন বলুন তো, কৃষ্ণ নিজে বলেছেন জন্মর্তলিলৌপায়িকম সযোগ মায়াবলম। ভগবান জগতে যে লীলা করেন, ভাগবতে কৃষ্ণ নিজে বলছেন যেন মর্তলীলৌ, মর্তলীলাতে আমি যে আসি না সেটা যোগ মায়াকে আশ্রয় করে আসি। তার মানে এই মায়া উপহিত চৈতন্য, শঙ্করাচার্য বলছেন মায়াকে আশ্রয় করে যিনি জগতে আসেন তিনি হচ্ছেন অবতার, তার অনেক অলৌকিক শক্তি আছে। আর যে মায়ার দাসত্ব করে, অবিদ্যা, অবিদ্যা মানে অজ্ঞানতা, অবিদ্যা বাসনা ঘিরেছে আমারে কাবেতে রেখেছে জেরে গোপীনাথ পড়েছি মায়ারও ফেরে। কথাটা সত্য, এই মায়ার ফেরে পড়ে অবিদ্যার যন্ত্রণা জীবকে ঘিরে রেখেছে, অবিদ্যা থেকে বেরোতে পারছে না। অবিদ্যা দ্বারা প্রভাবিত যে জীব, অবিদ্যা মানে অজ্ঞানতা, অজ্ঞানতার দ্বারা প্রভাবিত জীব হল জীবাত্মা। আর মায়াকে যিনি আশ্রয় করে জগতে ধর্ম প্রবর্তনের জন্য অবতীর্ণ হন তিনি পরমাত্মা। অর্থাৎ কৃষ্ণ রাম আদিকে শঙ্করাচার্য বলছেন মায়াকে আশ্রয় করে মায়া উপহিত চৈতন্য, তারা হলো ভগবানের অবতার, যত অবতার এসেছেন। এখন সেখানে বৈষ্ণব সাহিত্য কিন্তু তা বলে না। অনেকে শুনছেন কথাগুলো ভাবছেন, যারা একটু বিদ্বান লোক তারা ভাববেন কেশবানন্দ মহারাজ শঙ্করাচার্যের অদ্বৈতবাদকে প্রতিষ্ঠা করছেন, কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত বা চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্তকে বলছেন। চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত বললেও কিন্তু একই রকম ব্যাখ্যা হয়, কারণ মহাপ্রভু বলছেন যে অচিন্ত ভেদ অভেদবাদ, এই ভেদ আর অভেদ লজিক দ্বারা কখনো সিদ্ধ করা যায় না। যারা বিদ্বান লোকেরা শুনবেন তাদেরকে আমার বলার কথা যে ভেদ আর অভেদ অ্যাট এ টাইম, ভেদ এবং অভেদকে আপনি কোনো লজিক দ্বারা সিদ্ধ করতে পারবেন? কোনো লজিক আছে ভেদ আর অভেদ?
তো ভেদ আর অভেদকে লজিকের দ্বারা সিদ্ধ হয় না, সেই জন্য অচিন্ত বলে মহাপ্রভু ওখানে একটা শব্দ দিয়ে দিলেন যেটা চিন্তা করে পাওয়া যাবে না। এটা অচিন্ত খলু যে ভাবাত নোতা নোতাং তর্কেন যোজায়েত, অচিন্ত ভাবকে তর্কের দ্বারা সমাধান করা যাবে না। তর্ক উপনিষদও তাই বলছেন, কট উপনিষদে নচিকেতাকে বলেছেন তর্কা প্রতিষ্ঠানাত, যমরাজের কথা, তর্কের দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করা যাবে না। ধরুন আপনি বলে আমি মানি না, মানবো না, তা আমি কী করে মানাবো আপনাকে? আপনার বলে ঘাড় কেন কাক, বলে এও এক জাত, তো মানবেই না, তাকে কী করে মানাবেন? সেই রকম কথাগুলি মনে রাখুন এবং মন দিয়ে শুনবেন, শুধু শুনবেন না, সবাইকে শেয়ার করবেন, প্রতিটি ব্যক্তিকে শেয়ার করবেন। দেখুন এই যে সায়নাচার্য, তারপরে জাস্ক, স্বামী দয়ানন্দ সরস্বতী, বাল গঙ্গাধর তিলক, স্বামী দয়ানন্দ সরস্বতীর ভাষ্য তো আমি বহুদিন আগে পড়েছি, তার ভাষ্য অদ্ভুত সব, কিন্তু পড়তে গেলে প্রচুর আত্মবিদ্যা বা সাধনার দরকার। যেমন একটু মজার কথা বলি, হ্যাঁ, একটা ছেলে খরমুজ বিক্রি করছে, বাবুজি খরমুজ লে লো, খরমুজ লে লো, চিনি সে মিঠা, শক্কর সে মিঠা, গুড় সে মিঠা, বহুত মিঠা, শক্কর সে, গুড় সে, চিনি সে মিঠা, খরমুজ লে লো। এখন এক শেঠ দোকান থেকে আসছিল, দুপুরবেলা খরমুজ লে লো, চিনি সে মিঠা, শক, তা গিয়ে বলতে এ বেটা ক্যা খরমুজ, বলে বড়িয়া, চিনি সে মিঠা, গুড় সে মিঠা, বলে আচ্ছা পাঁচ খরমুজ দে দো মুঝে। তো পাঁচটা খরমুজা কিনে নিয়েছে, নিয়ে বাড়িতে গিয়ে খেতে বসেছে, সেটা দেখে বলছে আরে থোড়া খরমুজা ফ্রিজ মে রাখ দিয়া তা, বলে ডিপ ফ্রিজ মে রাখা আপকে লিয়ে, বলে হ্যাঁ তো থোড়া কাটকে দেখাও, খা খিলাও না, বহুত বড়িয়া, কে রা থা শক্কর সে মিঠা, গুড় সে মিঠা, কাট কাটকে তো লাও। এখন কেটে দিয়েছে, ইয়ে ক্যা হ্যাঁ, বিলকুল পানি জেসা পানসা হ্যাঁ, ফিক্কা হ্যাঁ, স্বাদ নেই হ্যাঁ, মিঠা নেই হ্যাঁ, দূসরা কাটো, দূসরা তীসরা চৌথা পাঁচমা কাট লিয়া, লেকিন পাঁচোকে পাঁচ ফিক্কা হ্যাঁ, ফিক্কা হ্যাঁ, বিলকুল স্বাদ নেই হ্যাঁ, মিঠা নেই হ্যাঁ। তো ভীষণ রাগ হয়ে গেছে, রাগ হয়েছে, বলে বেটার কাছ থেকে পাঁচটা খরমুজা কিনলাম, পাঁচটাই বেস্বাদ, কোনো স্বাদ নেই, সব পানসা পানসা, কী একটা বেকার। এইবার যখন দোকানে যাচ্ছে আবার তখন ধরে এই শুন ইদার খরমুজেকে বাচ্চে শুন, বলে ক্যা হুয়া বাবুজি, বলে তেরা পাঁচ খরমুজা তো মে আবি লে গেয়া, বলে হ্যাঁ, তো বলে পাঁচও কাটকে খাকে দেখা বিলকুল মিঠা নেই হ্যাঁ, তুই কে দে শক্কর সে মিঠা, চিনি সে মিঠা, গুড় সে মিঠা, বলে বাবুজি আপকো খরমুজা খানা আতা হ্যায়, বলে ক্যা বলতা হ্যায় মূর্খ, মুঝে খরমুজা খানা নেই আতা, খরমুজা মে নেই খাতা, বলে বাবুজি মেনে ক্যা খাওয়া থা আপকো, শক্কর সে মিঠা, শক্কর সে, শক্কর কে দ্বারা, শক্কর মিলাওগে তো মিঠা লাগেগা, নেই তো ও তো পানসা হোগাই হোগা, ইয়ে তো মেনে কে দিয়া থা, গুড় মিলাওগে তো মিঠা হোগা, আর চিনি মিলাওগে তো মিঠা হোগা, নেই তো ও ফিকাই হোগা, সমাজ গে আপনারা বুঝতে পেরেছেন তো? এই জীবনটা এইরকম, যদি ভগবত জ্ঞান না থাকে না তো জীবনটা একদম ফিক্কা, ওই খরমুজার মতো বেস্বাদ জীবন, জীবনের কোনো স্বাদ নেই, জীবনের কোনো শান্তি নেই, জীবনের কোনো পূর্ণতা নেই, জীবনের কোনো উপলব্ধি নেই, খেলেন দেলেন তারপরে মরলেন, চলে গেলেন জগৎ ছেড়ে, কি করলেন? কেন বাইলি ভবে এমন জনমে, হরিণা ভজিলি সে তুই মানুষ কবে, হরি ভজন কেন করিলি না রে, বৃথা জনম বয়ে গেল, হরি ভজন কেন করিলি না, কেন করলি না, চিন্তা করুন। তাহলে এমন একটা জীবন পেয়েছেন, যদি সাধনাই না করেন, সত্যের সাধনায় জীবনকে যুক্ত না করেন, তো জীবনটা তো বেকার হয়ে গেল, সব বেকার। এই যে এত বড় বড় যে আপনি দেখুন, এই বেদের ভাষ্য যেমন স্বামী দয়ানন্দ সরস্বতী, মহর্ষি অরবিন্দ এবং সায়নাচার্য, মহর্ষি জাস্ক, এবং আমাদের সব থেকে বড় ব্যাখ্যাকার হচ্ছে মহর্ষি পতঞ্জলি, এরা যেমন ব্যাখ্যা করেছেন, এই ভারতের যেমন এই ফরেনের যারা ইউরোপ কান্ট্রির যেসব দার্শনিক, তারা কিন্তু বেদকে গভীরভাবে অধ্যয়ন করেছেন, তারাও কম সংখ্যায় নয়। আমাদের ভারতবাসী বেদকে ভুলে গেলেও
ফরেনাররা কিন্তু দেখে যে এর মধ্যে কি আছে। বেদ বিশ্বের সর্বপ্রাচীন গ্রন্থ, লেখা যখন হয়েছে এতদিন, এত হাজার হাজার বছর আগে, প্রায় বেদের আবির্ভাবকাল প্রায় 4,000-4,500 বর্ষ পূর্বে, মানে ঈশাপূর্ব প্রায় 2,500 বছর আগে, তার মানে 2022 চলছে ঈশা এই খ্রিস্টাব্দ, তার প্রায় 2,000 বছর আগে, 2,000-2,500 বছর আগে বেদের আবির্ভাব। বালগঙ্গাধর তিলক বলেছেন যে যিশুর 6,000 বছর আগে বেদের আবির্ভাব। তার মানে বিশ্বে তখন কোনো গ্রন্থ, কোনো শাস্ত্র, কোনো কিছুই তৈরি হয়নি। বেদ প্রথম গ্রন্থ, বেদ প্রথম জ্ঞান, বেদেতে বিবাহ সূক্ত পাওয়া যায়, বেদেতে 7টি সংবাদ পাওয়া যায়, এবং বেদেতে সমস্ত জ্ঞানের ভাণ্ডার। বেদ বিদ ধাতু থেকে সমস্ত জ্ঞান শব্দের ব্যাখ্যা করেছে বেদ। সেই জন্য মনে রাখবেন, বেদের এই অদ্ভুত ভাণ্ডারকে যদি বুঝতে না পারেন তাহলে জীবনটা বেকার হয়ে গেল। এই জন্য দেখুন, ফরেনার যারা ব্যাখ্যা করেছেন তাদের মধ্যে দেখাচ্ছেন যে, আমি তো বারবার একটা নাম বলি, তার নাম কেউ ভোলে না, সবাই জানে, ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে এমন দার্শনিক যিনি ওই বিদেশের মধ্যে প্রথম বেদের ভাষ্য করেছেন, বিদেশির মধ্যে বেদের মন্ত্র। তাহলে তারা কত গভীর সাধনা করে জানা। আমরা ভারতে জন্মে, আমরা শুধু বলবো আমরা ভারতের লোক গো, আমরা বেদের দেশের লোক, ঋষির দেশের লোক, কিচ্ছু জানি না আমরা, কি আশ্চর্য বলুন তো। এর অনেক কথা আছে, বলতে আমারও লজ্জা হয়, সেগুলো বলবো না, কারণ ওগুলো লজ্জার কথা, একটু লুকোনো থাক। সব লজ্জা ছেড়ে দিলে হয়, একবারে কাপড় চোপড় খুলে যদি ন্যাংটো হয়ে যায় তাহলে সবাই বলবে মহারাজ কি নাগা হয়ে গেল নাকি। এই জন্য নাগা হওয়া যাচ্ছে না, সেই জন্য সব বলবো না, কিছু কিছু কথা বলতে আমারও লজ্জা হয়। যাই হোক, এই ম্যাক্স মুলার এবং তার সঙ্গে সঙ্গে রোনাল্ড রাথ একজন দার্শনিক, যিনি কিন্তু বেদের ভাষ্য করেছেন, এবং গ্রাসমান বিদেশি দার্শনিক, তিনি বেদের ভাষ্য করেছেন। আর লুডভিগ, তিনিও বেদের উপরে, বেদের ইংলিশ অনুবাদ করে, এরা সব বেদের উপরে ভাষ্য করেছেন ইংলিশে, বেদের ইংলিশে অনুবাদ করে ইংলিশের যে ভাষ্য ব্যাখ্যা করেছেন। তারপর এবং আমরা দেখতে পাই গ্রিফিথ বলে একজন দার্শনিক, তিনিও কিন্তু করেছেন। তাহলে দেখুন, ফরেন দার্শনিকরা, আমরা আমরা বেদের দেশের লোক হয়ে আমরা কতজন করেছি, গ্রিফিথ করেছেন, এবং ডোনাল্ড বর্গ, হ্যাঁ আমরা ওল্ডেনবর্গ বিখ্যাত দার্শনিক ওল্ডেনবর্গ, তিনিও কিন্তু বেদের ভাষ্য করেছেন, এবং ম্যাকডোনাল, তিনিও বেদের ইংলিশে ভাষ্য করেছেন, এবং উইলসন, তিনিও বেদের ভাষ্য করেছেন। তাহলে চিন্তা করুন, আমাদের ভারতের বালগঙ্গাধর তিলক, স্বামী দয়ানন্দ, মহর্ষি অরবিন্দ, কিংবা মহর্ষি হচ্ছে সায়নাচার্য, মহর্ষি জাস্ক, এবং আমাদের জৈমিনী, মহর্ষি জৈমিনী, এই পতঞ্জলি, জৈমিনীও করেছেন। জৈমিনী তো ন্যায় দর্শনের আচার্য, ভারতের যে 6টা দর্শন তার মধ্যে ন্যায় দর্শনের আচার্য জৈমিনী, এরা সব কিন্তু ব্যাসদেবের শিষ্য। সেই জন্য মনে রাখবেন, এই জাস্ক এবং জৈমিনী আদি এত সব, এই যে ভারতের ভাষ্যকার, কিন্তু বিদেশি ভাষ্যকার কম না কিন্তু। তারা দেখতে চেয়েছিলেন যে এত প্রাচীন গ্রন্থ বেদ, এতে কি এমন জ্ঞান আছে, কি এমন বিদ্যা আছে, যার যারা জগতের অশেষ কল্যাণ হতে পারে, এবং ভারতের ঋষিরা, যোগীরা, তপস্বীরা কেন এর এত গুরুত্ব দিয়েছেন এবং এত মহিমা বলেছেন। সেই জন্য আপনাদের মনে রাখতে হবে যে আপনারা সবাই যারা সাধনা করছেন, যারা সাধনা করবেন, তাদেরকে এই ভারতের জ্ঞান, বেদের জ্ঞান জীবনে উপলব্ধির মধ্যে আনতে হবে। এবং আমরা দেখতে পাই যে দশম মণ্ডলের 85 নম্বর সূক্ত, যেটা প্রায় সংখ্যাতে প্রায় 30, বিবাহ সূক্ত বলে। বিবাহ কিভাবে হবে ভারতের যে 8 প্রকারের বিবাহ জানেন তো, 8 প্রকারের বিবাহ, যেমন আমাদের সামাজিক প্রথাতে যে বিবাহ হয় এটাও, গন্ধর্ব বিবাহ হয় সেটাও, এবং আর্য বিবাহ হয় সেটাও বেদেশীকৃত, এবং রাক্ষস বিবাহ হয়, পৈশাচিক বিবাহ হয়,
বৈদিক বিবাহ হয়। তো এই যে বিবাহের বিভিন্ন ধারা, বিভিন্ন রকম প্রথা প্রচলিত হয়ে আছে, এই প্রথা কিন্তু বৈদিক যুগ থেকে চলে আসছে, সেটা এক একভাবে সমাজে রূপ নিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? বেদকে আমরা যারা অবিদ্যা উপহিত চৈতন্য, আমরা কারা? কথাটা ভালো করে নোট করবেন, অনেকে আমার লেকচার আজকাল নোট করছেন বলে মহারাজ আমরা কিন্তু নোট করি, তাদেরকে বলছি মনে রাখবেন, আমরা যারা ভগবানকে ভুলে জগতে এসে খাবি খাচ্ছি, খাবি খায় দেখেছেন মাছগুলো, বড় বড় মাছ যদি কোনো পুকুরে থাকে না, খাবি খায়। হ্যাঁ, আমরা জগতে পড়ে খাবি খাচ্ছি। হ্যাঁ, এই খাবি খাওয়া জীবগুলো হচ্ছে অবিদ্যা উপহিত চৈতন্য। খাবি খাওয়া মাছ দেখেছেন, বড় বড় মাছ জলের পুকুরে খাবি খায়, এরকম করছে বড় বড় মাছগুলো। এই খাবি খাচ্ছেন যারা, এরা সব অবিদ্যার দ্বারা প্রভাবিত। এরা চৈতন্য, এরাও ব্রহ্মের অংশ, এরাও ঈশ্বরের অংশ, মমই বাংশ জীবলোকে। অতএব কিন্তু এই চৈতন্যগুলো খাবি খাচ্ছে, মানে এরা এক একজন এক এক রকম, ছোট ছোট মাছগুলো একরকম, বড় মাছগুলো আর এক রকম ঘোরে। গভীরে জলে ডুবেছেন? জলে ডুবে আমরা ছোটবেলায় জলের এলাকায় জন্ম, তো সেই জন্য জলে যত জলে ডুবে বলে আমি কি বলছি শুনতে পাবি? বলে হ্যাঁ, জলে ডুবে জলের তলায় থেকে কথা শোনা যায়, জানেন এগুলো প্র্যাকটিক্যাল করেছেন, কথা শোনা যায়। কিন্তু যত গভীরে যাবেন, জলের অনেক গভীরে যখন যাবেন, তখন কানে হুম করে একটা তালা ধরে যাবে, তখন আর আপনি কিচ্ছু শুনতে পাবেন না। কিন্তু জলের মধ্যে যেহেতু অক্সিজেন আছে, সেই জন্য আপনি যখন জলের বেশি উপরে থাকবে, উপরে মানে জলের উপরে না, জলের নিচে, কিন্তু 1 ফুট কি 1.5 ফুট নিচে আপনি আছেন, উপরে কে কি কথা বলছে আপনি মন দিয়ে যদি হাত পা নাড়ান, ডুবে থাকতে পারেন, ডুবে থাকা যায় না, বডি ভেসে ওঠে যারা সাঁতার জানে, তখন একটা কিছু খোঁটা মতন ধরে আপনি থাকলেন, আপনি কিন্তু কথাগুলো শুনতে পাবেন। তাহলে চিন্তা করুন, এই জীব এত গভীরে চলে গেছে না, এত গভীরে, মায়ার গভীরে, মায়ার এত গভীরে গেছে, আর কোনো শব্দের ভিতরে ঢোকানো যাচ্ছে না। বুঝতে পারছেন তো? একেবারে বাস্তব প্র্যাকটিক্যাল। কিন্তু কেশবানন্দ মহারাজ কি বলেন, কি বলেন? বলে যা আমি প্র্যাকটিক্যাল করি না তা আমি বলি না। মনে থাকবে, যা আমি প্র্যাকটিক্যাল করি না তা আমি বলি না। সেই জন্য কেশবানন্দ মহারাজ বলছেন যে ঠিক ওই রকম দুটো এক্সাম্পল এখানে ঠিক আছে। একটা হচ্ছে জলের গভীরে যত চলে যাবেন তত সাউন্ড আপনি শুনতে কম পাবেন, আরও গভীরে যাবেন কানে একটা তালা ধরে একটা আওয়াজ হবে, কানে তালা ধরে যাবে, আর কোনো সাউন্ড পাবেন না। আপনি 7 ফুট 8 ফুট নিচে যখন চলে যাবেন তখন বাইরের কোনো শব্দ শুনতে পাবেন না। তো এই রকম আমরা যারা মায়ার গভীরে তলিয়ে গেছি, গোপীনাথ গলায় লেগেছে ফাঁস, গলায় ফাঁস লেগেছে, আমাদের অবস্থা তাই। এই বেদের জ্ঞান আমাদের মধ্যে ঢুকছে না। বেদ যে স্বতঃসিদ্ধ জ্ঞান আমাদের দিয়ে গেলেন, বেদের যে শিক্ষা, বেদের যে চেতনা, সেগুলো আমরা নিতে পারছি না। অনেকে বলছে মহারাজ অনেক কঠিন, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। আলো নোট করো, করে বারবার শোনো, ফোনে শুনছ তো, রিপিট করো, আবার রিপিট করো, আবার রিপিট করো, বারবার শোনো। কেশবানন্দ যা বলে সেগুলো শাস্ত্র প্রমাণিত এবং জীবনে প্র্যাকটিক্যাল করা কথা। এই জন্য ধ্যান যত করবেন তত জ্ঞান বাড়বে, আর জ্ঞান যত বাড়বে তত ধ্যান সুন্দর হবে। এই যে অন্তরিক্ষের দেবতা যারা আছেন তাদের সঙ্গে আপনার মনটাকে জুড়তে শিখুন, প্রাণায়াম করতে করতে, হাঁটতে হাঁটতে, অন্তরিক্ষে যারা আছেন, দেবলোকে যারা আছেন, ভূলোকে যারা আছেন, তাহলে 33 প্রকারের দেবতা বলেছি না, 33 প্রকার ভূলোক, ভূলোক এই পৃথিবী লোকে অতল বিতল এই 7টা লোক ঘিরে 11 প্রকারের দেবতারা আছেন যারা এইগুলো নিয়ন্ত্রণ করছেন, তারা কিন্তু কন্ট্রোলার। এই 11 প্রকারের দেবতা, তার মধ্যে এই আকাশ তত্ত্বের দেবতা, জল তত্ত্বের যেমন বরুণ, তেমনি অগ্নিতত্ত্বের দেবতা অগ্নি, এই অগ্নি এবং বায়ুতত্ত্বের দেবতা পবন, এই যে দেবতাগণ ভূলোকে, এই 13 প্রকারের 11 প্রকারের দেবতা ভূলোকে আছেন, 11 প্রকারের দেবতা আকাশ লোকে আছেন, এবং 11 প্রকারের দেবতা দেবলোকে আছেন।
তাহলে এই দেবতাগণ যারা আমাদের জীবনে প্রতিনিয়ত, আপনি যে বাড়িতে আছেন ওই বাড়িটা কিন্তু দেবতারা, ভালো করে শুনবেন, যে বাড়িতে আপনি আছেন দেবতারা ওই বাড়িটাকে ভালো করে খেয়াল করবেন নিরন্তর রক্ষা করছেন, আপনার দিকপাল, বাড়ির দিকপাল। পরশু দিন একটি মেয়ে এসেছিল, স্নেহপাত্রী, তার মাটা সবাই আসে, তো বলছে স্বামীজি আমাদের এই বাস্তুটা একটু বিচার করে দিন, একজন আমাদের বাড়ির ছকটা করে দিয়েছে, নকশা করে দিয়েছে। বলল আমি বাস্তু জানি, বাস্তুশাস্ত্র অনুযায়ী করে দিলাম। ওকে গিয়ে বলো যে বাস্তুশাস্ত্র জানতে গেলে কেশবানন্দ মহারাজের বই পড়ো, তা নাহলে তোমার কাণ্ডজ্ঞান হয়নি এখনো। বাস্তু, বাস্তু কাকে বলে? পৃথিবীর এই প্রকৃতির সঙ্গে সব কিছুর ন্যাচারাল যে ল, সেই লটাকে যখন আমরা বাস্তুতে স্ট্যাবলিশ করি, বাস্তুতে, যেমন অগ্নিকোণে অগ্নি রাখতে হয় অর্থাৎ রান্নাঘর হতে হয়, এটা বাস্তু, বাস্তুশাস্ত্র বলছে। নৈঋতকোণে বাথরুম হতে হয় বা উঁচু করতে হয়, নৈঋতকোণটা পাপ, কোনো বাড়ির জল যদি নৈঋতকোণ থেকে বেরোয়, কোনো বাড়ির গেট ভালো করে লক্ষ্য রাখবেন, নৈঋতকোণ দিয়ে যদি গেট হয় সেই বাড়িতে কেউ শান্তিতে থাকবে না, সন্তান হবে পাগল, কালসর্প দোষে দুষ্ট এবং ডিপ্রেশনে ভুগবে, প্রথম সন্তান তো পাগল হবেই হবে। প্রমাণ করতে পারবেন? আমি প্রমাণ করে দেবো, চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ করে। কেশবানন্দ মহারাজ যখন বলে না তখন দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলে। বাড়ির নৈঋতকোণেই যদি রাস্তা হয় আর গেট হয়, নৈঋতকোণ দিক দিয়ে যদি জল বেরোয়, সেই বাড়ির গৃহস্বামী চরিত্রহীন হবে, বদমায়েশ হবে, বাড়িতে অর্থ সংকট হবে, নানান রকম বিপদ হবে, মানসিক শান্তি পাবে না, সন্তান থেকে সুখী হবে না। তো বাস্তুশাস্ত্র এত সোজা, বাস্তুশাস্ত্র সব বুঝে ফেলেছেন আপনারা, আর এই জন্য কোথায় কে আছে আগে তো বুঝুন। দশ দিক কটা আমরা পড়েছিলাম, একে চন্দ্র আর দশটা কি, দশটা দিক, দিক কটা, দশটা, তার মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে দিক। আর এই চারটে দিকের কোণ, একটা হলো অগ্নিকোণ, একটা ঈশানকোণ, একটা নৈঋতকোণ আর একটা বায়ুকোণ, এই মোট আটটা। আর একটা হচ্ছে অধ, অধ, আর একটা ঊর্ধ্ব, ঊর্ধ্বলোক, নিম্নলোক, দশটা দিক। তাহলে দশ দিকে কে, কোন দিকে কোন দেবতা আছে, যার কাণ্ডজ্ঞান নেই, যে সাধনা করে না, যে বোঝে না, যার উপলব্ধি নেই, সে যদি বলে আমি বাস্তুশাস্ত্র জানি এই দিয়ে করে দিলাম, তাহলে তুমি এই এই জমিতে যদি বাড়ি করো না সর্বনাশ হবে। তোমার স্বামীকে গিয়ে বলো যে মহারাজ বলেছেন সর্বনাশ হবে বাড়ির যদি এই রকম ভাবে করো, কারণ এটা তোমার বাড়ির রাস্তাটাই হয়ে গেছে যেদিকে মুখটা বড়। বাস্তুশাস্ত্র বলে যে বাড়ির সামনের দিকটা বড়, ধরুন জমিটা পেছনে 30 ফুট, সামনে 35 ফুট, পেছনে 50 ফুট, সামনে 60 ফুট বা 55 ফুট বা 58 ফুট বা 52 ফুট, একে বলে ব্যাঘ্রমুখী প্লট। এই রকম প্লটে যদি আপনি যেদিকে বড় সেই দিকে যদি গেট করেন, আর যদি জায়গা না পান, ওই যেমন ওই মেয়েটি এসেছিল খুব স্নেহপাত্রী, লক্ষ্মী মেয়ে, তো আমি বললাম দেখো মামনি মহা বিপদ, খবরদার, ওই বাস্তুশাস্ত্রকারকে বলবে যে তোমার এখনো কাণ্ডজ্ঞান হয়নি, তোমার ওই নকশা চলবে না, এই বাড়িতে এই জমিতে ঘর করলে সর্বনাশ হবে কিন্তু বলে দিলাম। অতএব এই জমিটাকে ঠিক করো, আগে প্লট ঠিক করো। প্লট আপনি কি মনে করেন ঘর করতে হয় কোন দিকে, জানেন আপনি? আপনি জানেন অগ্নিকোণ ছাড়া রান্নাঘর করা যায় না, ঈশানকোণ ছাড়া ঠাকুরকে রাখা যায় না, বায়ুকোণকে সাজিয়ে রাখতে হয়, বায়ুকোণে শুক্র থাকেন, শুক্র আর পবনদেব, এই জন্য শুক্র হলো সৌন্দর্যের দেবতা, সেজন্য শুক্রকে আপনি যদি সেই সুযোগ না দেন তাহলে আপনার জীবনপথ সুন্দর হবে না। সেই জন্য মনে রাখবেন যে বায়ুকোণকে আপনি অবশ্যরূপে সাজিয়ে রাখবেন, আপনার ডিউটি হলো বায়ুকোণকে সাজিয়ে রাখা। আর নৈঋতকোণে বাথরুম আদি করা, অবস্ট্রাকশন ক্রিয়েট করা, নৈঋতকোণকে উঁচু রাখা, বাড়ির জল ঈশানকোণ দিয়ে বের করা, এটা আমার বইতে বলা আছে। কেশবানন্দের বই ভালো করে পড়বেন, কাণ্ডজ্ঞান তো আপনাদের কি বলবো, কাণ্ড দিব্যজ্ঞান তো অনেক না, কাণ্ডজ্ঞানের এত অভাব, দিব্যজ্ঞান নিয়ে লাফালাফি করছেন, চিংড়ি মাছ যেমন জালে পড়লে ছটপট করে না, ওই রকম ছটকাচ্ছেন, আসলে জীবনে কিছু জানেন না। সেই জন্য যতদিন পর্যন্ত বাস্তুশাস্ত্রকে না বুঝবেন আপনার জীবন পথ সুন্দর হবে না। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে
যেই অধ্যাত্ম জীবন পথ সাধনার দ্বারা সমৃদ্ধ করা একান্ত রূপে দরকার। তাহলে বেদের যারা ভাষ্যকার, বেদকে যারা বলেছেন, গঙ্গাধর, আজকের 1 তারিখ হয়ে গেছে, গঙ্গাধর সাঁতরার বাড়িতে আমাদের জয়ন্ত চ্যাটার্জি এবং আমরা সব 13 তারিখে পৌঁছে যাব, আমাদের আশ্রমের লোক আগে পৌঁছে যাবে এবং আমরা যাতে ওখানে গিয়ে সবাই, এবং 2টো বাস আসবে, 3টে বাসের লোক হয়নি কিন্তু 2টো বাসের বেশি লোক হয়ে গেছে, সেই জন্য একটু বাসের মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন, কিছু দাঁড়িয়ে যাবেন, সোজা বাস ছাড়বে তো ওখানে পৌঁছে যাবে, সেই জন্য কেউ দাঁড়িয়ে গেলেন আশেপাশে একটু বসে গেলেন, অ্যাডজাস্ট করে চলে যাবেন। তো গঙ্গাধর সাঁতরার এখানে 13, 14, 15 বিরাট জন্মতিথি নিয়ে উৎসব, জগন্নাথের স্নানযাত্রাও 14 তারিখ, আমারও জন্মতিথি 14 তারিখ, মানে জগন্নাথের এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে আমি জন্ম নিয়েছিলাম আজ থেকে 64 বছর আগে, তাই না? তাহলে বুঝতে পারছেন যে এই জ্যৈষ্ঠ মাসের, সেটা 2017 জ্যৈষ্ঠ ছিল, জ্যৈষ্ঠ পূর্ণিমা, সেটা এক এক সময় এগিয়ে আসে, এক এক সময় পিছিয়ে যায়, সেই অনুযায়ী এবছর পড়েছে জুন মাসের 14 তারিখ। তাহলে 14 তারিখে আমরা ওখানে যাচ্ছি, আর কালসর্পদোষ যারা ওখানে যাবেন, আমাদের আশ্রমের সুগারের ঔষধ আপনারা নিয়মিত ব্যবহার করবেন, একটু গরম করে খাবেন, আমার তৈরি সুগারের ঔষধ খেলে পেট পরিষ্কার করবে, আপনার সুগারকে ভালো করবে, জীবনকে সুন্দর করবে, বেঁচে থাকার জন্য সুগারের কমপ্লিকেশন থেকে বাঁচাবে। সুগারের যত রকম কমপ্লিকেশনস আছে, আমার সুগারের ওষুধ খেলে ওগুলো প্র্যাকটিক্যাল করা কথা, আমি নিজে খাই, নিজে প্র্যাকটিক্যাল করি, নিজে বলি, আমার কথা শুনুন, জীবনে ভালো থাকবেন, সুগারের ঔষধ খাবেন, নিয়মিত ব্যবহার করুন, মাত্র 300 টাকা, প্রায় 400-450 গ্রাম ওষুধ এক মাস মতো চলে, 300 টাকা দাম মাত্র। এই জন্য মনে রাখবেন, সুগারের ঔষধ নিয়মিত ব্যবহার করুন। আর ভাগ্য বিচার তো জেনে গেছেন, 1000 টাকা করে ছিল, সেটা বাদ দিয়ে এখন 600 টাকা করে দেওয়া হয়েছে, 300 টাকা পুরনো ছক দেখাচ্ছিল, সেটা 200 টাকা করে দেওয়া হলো, কারণ ভক্তেরা, অনেক গরিব ভক্ত, আজকেও দত্তপুকুর থেকে আমার কিছু গরিব ভক্ত এসেছিল, তারাও ছক করতে এসেছিল, তারা ওই 600 টাকাটা আর শোনেনি, 1000 টাকা শুনে 1000 টাকা নিয়ে এসছে, আমি 400 টাকা ফেরত দিতে বলছে, ফেরত আলে হ্যাঁ তোমরা শোনোনি, আমি কমিয়ে দিয়েছি তো 600 টাকা আর 200 টাকা পুরনো ছক। যাই হোক, এই দত্তপুকুর থেকে ওরা এসেছিল, ওদেরকে সব বিচার টিচার করে দিলাম, সেই জন্য আপনাদেরকেও বলছি, আপনারা সবাই ভাগ্য বিচার মাত্র 600 টাকা, পুরনো ছক দেখতে 200 টাকা, সুগারের ঔষধ 300 টাকা, ঘোড়ার নাল 300 টাকা, বাস্তু যন্ত্রমাদি এগুলো 500 টাকা, যন্ত্রমগুলো, ধ্যানের ফটো 200 টাকা, গুরুদেবের ফটোও 200 টাকা, সেগুলো আপনারা ওখানে পাবেন, গঙ্গাধর সাঁতরার ওখানেও সব জাগবে, সুগারের ঔষধ, ঘোড়ার নাল, বাস্তু যন্ত্রমাদি, ওখানেও আমাদের একটা আশ্রমের স্টল থাকবে, সেখানে সব কিছু পাবেন, গলার মালা, জপের মালা, চন্দন কাঠ এবং অন্যান্য সমস্ত কিছু আপনারা ওখানে অবশ্যই পাবেন, অনেক কিছু পাবেন, জপের থলে আদি সব পাবেন। সেই জন্য সবাইকে জানাচ্ছি যে আপনারা 18ই জ্যৈষ্ঠ কালসর্পদোষ কাটাবার দিন আবার পড়েছে, আর 25শে জুন কালসর্পদোষ কাটাবার দিন পড়েছে, আপনারা ভাগ্য বিচার করে নেবেন। লাইভ প্রোগ্রাম শুরু হচ্ছে, এখন টাইম হয়ে গেছে, সবাই লাইভ প্রোগ্রামে চলে আসবেন, যারা যারা ভাগ্য বিচার করবেন তারা অবশ্যই চলে আসবেন। সেই জন্য সমস্ত ভক্তগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে লাইভ প্রোগ্রামে আপনারা ফোনে চলে, লাইভ প্রোগ্রামেও কিন্তু আমি এই বেদ নিয়ে অনেক কথা বলবো, এই জন্য লাইন থেকে যাবেন না, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি, এটা আমরা একটা আলাদা প্রোগ্রাম পাঠাচ্ছি, আবার লাইভ প্রোগ্রামটাও কিন্তু ফোনে যাবে, আপনারা সেটাও দেখবেন।